নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইরুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বিশে মার্চ দু হাজার বাইশ রবিবার পাঁচ রাশির প্রবল লটারির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকছি অর্থাৎ এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে থাকি ভিডিওটি খুব ছোট্ট পরিসরে তৈরি করি অনেক তথ্য দিয়ে থাকি তবে আপনাদেরকে একটা কথা বলি শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না অর্থাৎ আমি এই ভিডিওটিতে কি বলছি সম্পূর্ণ ভিডিওটি শুনুন একবার না হলেও পাঁচবার শুনুন পাঁচ ছবার আপনার ভিডিওটি শুনুন তারপরে আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন প্রথমেই আপনাদেরকে বলি এই যে রবিবার বিশে মার্চ দু হাজার বাইশ যে পাঁচ রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে সে পাঁচ রাশি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস কিন্তু পাবে পাঁচ টাকা হলেও পাবে পঞ্চাশ টাকা হলেও পাবে পাঁচশো হলেও পাবে পাঁচ হাজার হলেও পাবে পঞ্চাশ হাজার হলেও পাবে পাঁচ লাখ হলেও পাবে এক কোটি হলেও পাবে অর্থাৎ এই রাশিগুলির ছোট বড় মাঝে কিন্তু প্রাইজ কিন্তু পাবে তবে দেখতে হবে আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার যে বাই চার্ট সেখানে লটারির যোগ আছে কিনা সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজের কাছে আপনি জেনে নিন তারপরে লটারিতে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তাদের ক্ষেত্রে আমি হস্ত হস্তরেখার মাধ্যমে কিন্তু লটারি কিন্তু দেখা যায় অর্থাৎ আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট শুক্রের প্লেসমেন্ট শনির প্লেসমেন্ট বুধের প্লেসমেন্ট আমি চারটি প্ল্যানেটকে বিশেষভাবে লটারির ক্ষেত্রে ভাইটাল বলি এই চারটি প্ল্যানেট যদি ভালো থাকে এবং কলিযুগের যেটা রাজা আকস্মিক প্রাপ্তির কারগ্রহ রাহু রাহু যদি আপনার স্ট্রং পজিশানে থাকে আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন এর জন্য বারবার বলছি যাদের জন্য এক দু নম্বরের জন্য একটুর জন্য মিস যাচ্ছে ইস করে উঠছেন এস যদি এটা কাট নাম্বারটা কাটতাম তাদের ক্ষেত্রে রাহু কবচ আপনারা পরিধান করুন অর্থাৎ হঠাৎ আপনি হয়তো মানে মোটা অ্যামাউন্টের অর্থ কিন্তু পেতে পারেন অর্থাৎ রাহু কবচ রাহু কিন্তু আপনার স্ট্রং করবেই লটারি প্রাপ্তি হবে এ কথা আমি বলছি না কিন্তু রাহু কিন্তু আপনার জন্মচ্ছে মজুদ হবে এবং আপনার ক্ষেত্রে নবম পঞ্চম একাদশ এবং দ্বিতীয় ভাব যদি স্ট্রং পজিশানে থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চিত রূপে লটারি আগামীকাল পাবেনই পাবেন যারা লটারি কাটছেন না তারা একবার হলেও একবার হলেও নিজের ভাগ্যটাকে যাচাই করিয়ে নিন আপনার লটারি যোগ আছে কি না অর্থাৎ হয়তো বা আপনিও তো লটারি পেতে পারেন দেখুন এই যে রবিবার যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে চিত্রা নক্ষত্র একটা হচ্ছে একটি হচ্ছে স্বাতি নক্ষত্র দুটি নক্ষত্র এবং যোগ যোগ যেটি আছে সে যোগ হচ্ছে ধ্রুব যোগ থাকছে দুর্দান্ত যোগ এবং শুভ সময় বারোটা থেকে বারোটা আটচল্লিশ রাহুকাল যেটা হচ্ছে বিকাল সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত আরেকটি সকালে আটটা বিয়াল্লিশ থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত শুভ অর্থাৎ রবিবার কিন্তু বেশ কিছু সময় টানা শুভ কিন্তু থাকছে অর্থাৎ যারা লটারিতে ইনভেস্টমেন্ট করবেন আবারও বলছি নিজের জন্মছকটা ছকটা দেখিয়ে নিন এবং দশা অন্তর্দশা দশা পারমিট করছে কিনা এবং বিশেষ করে রাহুর প্লেসমেন্টটাই দেখিয়ে নিন রাহু যদি আপনার স্ট্রং থাকে বা রাহুর যদি মহাদশা অন্তর্দশা বা দশা চলে আপনি কিন্তু লটারির প্রাপ্তি সহজ কিন্তু আপনার হয়ে যেতে পারে আগামীকাল যে রাশিগুলির কথা বলছি সে রাশিগুলি লটারি পাবে অর্থাৎ আপনি পেলে পেতে পারেন বা আপনাকে কোনো চিনা পরিচিত খুব গরিব মানুষও কিন্তু পেতে পারে আবার মোটামুটি কেউ লটারি কাটছেন হঠাৎ আপনি হয়তো আগামীকাল কোটিপতিও হতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা নির্ধারণ হবে আপনার ভাগ্যভাব ভাগ্যভাব যত স্ট্রং হবে তত কিন্তু আপনি লটারিতে মোটা অঙ্কের অর্থ কিন্তু পাবেন এবার আমি জানাব লটারির ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এ দুটো রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এই দুটোকে আপনারা মেনটেন করুন লটারির পাওয়ার সম্ভাবনা বাড়বে প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে তিন এবং আট আপনাদের যে শুভ সময় আটটা পনেরো মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত মিথুন রাশি দ্বিতীয় যে রাশি সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে সকাল নটা বারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটি সে নাম্বারটি হচ্ছে আপনাদের ছয় এবং আপনাদের আট এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি আছে নয় এবং সাত এবং আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল নটা বারো মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী সেটি হচ্ছে মেষ রাশি রাশির ক্ষেত্রে যে শুভ সময় আগামীকাল বেরিয়েছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মেষরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং নয় এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনাদের যে আগামীকাল টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি আট এবং পাঁচ অর্থাৎ এই পাঁচ রাশি আগামীকাল রবিবার বিশে মার্চ প্রবল লটের প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আবারও বলছি যাদের ক্ষেত্রে তীরে এসে তৈরি ডুবে যাচ্ছে তারা রাহু কবচ পরিধান করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ